সকাল সকাল লরি টোটো মুখোমুখি সংঘর্ষ হরিহরপাড়ায়। ওই ঘটনায় প্রাণ গেল তিনজনের, তাদের মধ্যে আহত হয় আরো দুজন। মৃতদের মধ্যে একজন টোটো চালক এবং দুজন স্বামী স্ত্রী রয়েছে। মৃত টোটো চালক সিরাজ শেখ, তার বাড়ি হরিহরপাড়ার শ্রীপুর এলাকায়। অপর দম্পতি আজাদ শেখ এবং অজিফা বিবি, তাদের বাড়ি বহরমপুরের শিমুলিয়া এলাকায়। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার চোয়া টোটোর মোড় এলাকায়। ঘটনার পরপরই সুযোগ বুঝে চম্পট দেয় ঘাতক লরির চালক। ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আমি এসে দেখি চার পাঁচজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবার আর ফাঁকা টাইম, মানে গাড়ি ঘোড়াও কম, নিয়ে আসার মতো অবস্থায় ছিল না সে সময়। পুলিশকে ডাকা হয়, পুলিশ প্রশাসন আসার পরে গাড়িতে করে আমি সঙ্গে নিয়ে আসি হাসপাতালে। তারপরে দুজন হয়তো মারা গেছে আর বাকি মানে ট্রান্সফার করা হয়েছে বহরমপুর। লরির সাথে টোটোর। পরিবার সূত্রে জানা যায়, হরিহরপাড়া শ্রীপুর থেকে বহরমপুর যাওয়ার সময় চোয়া টোটোর মোড় এলাকা আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় গুরুতর জখম হয় টোটো চালক সহ চারজনই। দুর্ঘটনার পর সাথে সাথেই পুলিশকে ঘটনার খবর দিয়ে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক টোটো চালক সিরাজ শেখকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের তড়িঘড়ি বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে যাওয়ার পথেই মৃত্যু হয় অজিফা বিবির। ঘণ্টাখানেক পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় অজিফার স্বামী আজাদ শেখের। আর ভাইজির কালকে বিয়ে, কালকে গায়ে হলুদ আর আজকে বিয়ে। দিয়ে আমার যে ভাইয়ের ভাইজির বিয়ে, তারই এক মাসি এসেছিল, মানে 30-35 জনা কালে এসেছিল। দিয়ে রাত্রি 8টার সময় এসে নামাজ করতে গিয়ে আমার ওই ভাইয়ের শাশুড়ি তাই ওই তসবি গুনতে গুনতে স্ট্রোক হয়ে অসুস্থ। সঙ্গে সঙ্গে হরিহরপাড়া থেকে বহরমপুর অ্যাম্বুলেন্সে, বহরমপুরে গিয়ে রাত্রে 3টার সময় মারা যায়। যাওয়ার পরে খবর আসলো আমার ওই ভাইয়ের শাশুড়ি, ভাইয়ের শ্বশুর আর এই খালুজি আমার ড্রাইভার, আর একটা ভাইয়ের শাশুড়ি চারজন টুকটুকিতে ওই লপাড়া শিমলিতে লাশ দেখতে যায়। যেতে যেতে চুয়ার টুকটুকের মোড়ে এসে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে আমার তাহুয়েও মারা গেল, মাহুয়েও মারা গেল, খালুজিও মারা গেল, তাহলে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পর ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। যদিও ওই গাড়ির চালক এবং খালাসি পলাতক বলে খবর, তবে কি কারণে ঘটল এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।